মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর পরীক্ষাক লৈ এতিয়া ছাত্রছাত্রীর তীব্র প্রতিবাদ। ছাত্রছাত্রীয়ে দাবি জানাইছে পরীক্ষা এবার কিছুদিন পোস্টপোন করিব লাগে। সকল ছাত্রছাত্রীয়ে বিচারিছে পরীক্ষা হব লাগে, কিন্তু ছাত্রছাত্রীয়ে কিছু সময় বিচারিছে পোস্টপোন করিব লাগে। 15 মার্চৰ পৰা হাইস্কুল আর উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত পরীক্ষা সম্পূর্ণরূপে সাজু হয়ে পড়েছে। এতিয়া সেবা আর উচ্চতর মাধ্যমিকর শিক্ষা সংসদ এবার পরীক্ষাক লৈ পুনৰ মন্তব্য প্রকাশ করেছে সেবার সচিব এন এন নাথে। সবিশেষ আপনার জানাব বিচারিছো, হায়াৰ ছেকেণ্ডাৰী পৰীক্ষা এই বছৰ আমাৰ 15 মাৰ্চৰ পৰা ষ্টাৰ্ট হ'ব আৰু 12 এপ্ৰিল বিহুৰ আগে আগে শেষ হ'ব। গোটেই অসমতে 796 আমাৰ পৰীক্ষা কেন্দ্ৰ থাকিব আৰু টোটেল ষ্টুডেণ্টছ এতিয়াৰ কৰিব 215,022। সাধাৰণতে মাস্ক চবৰে মেণ্ডেটৰী, গতিকে আজি আমি ওলালেই মাস্ক পিন্ধিব লাগে। গতিকে তেখেতক যদি লাগে আমি প্ৰভাইড কৰিম, নহ'লে তেখেতে লৈ আহিব মাস্কটো।